ওরে নিয়ে আগে দাঁড়াও, কি নাম জানো ওর? ও আছে কি এখন কি? হ্যালো, তোর নিউটার হয়ে যাবে, তুমি তার বিয়ে শাদী করতে পারবো না, হ্যাঁ তাহলে কি হবে? হ্যালো, নিউটার হয়ে যাবে তোমার, ওর আগে তো বিয়ে হয় নাই না? আচ্ছা যাক, তাহলে টেনশনের কোনো কারণ নাই, ওকে আমরা এখন নিউটার করে দিব। কই, হ্যাঁ ওরে কোলে নিয়ে নাও। হ্যালো, এই যে কোলে নাও, এই যে কি নাম ওর? কি স্পাঙ্কি? হ্যালো, বেলাল ওজন কত হইল ওর? 10 কেজি। তাহলে 10 কেজি মেপে আমরা এখন এনেছি, সে দিবসে ঘুমিয়ে যাবে, ঘুমের দেশে চলে যাবে। হ্যালো, হাই বেবি বেলাল, বেলাল দুটাকে খাঁচায় ভরে তোমার রুমে রাখে আসো, খাঁচায় ভরে রাখো আপাতত, অপারেশনটা পর্যন্ত, পরে আবার আইনা দেখো। হ্যালো, এটা নির্ভর করে যে ও কতটুকু শক্তিশালী, অ্যানেসথেসিয়া দিতে তার কতক্ষণ সময় লাগবে, তারপরে ওর ওই জায়গাটাতে চর্বি টর্বি কতটুকু আছে, মাংসের লেয়ার কতটুকু ঘন, জাত টু জাত ভ্যারি করে। হ্যালো, হ্যালো, নিউটার ছেলে না ও? তবে অ্যানেসথেসিয়ার জন্য তো রিস্ক নোট সাইন দিতে হয়, এটা মানুষের মতোই। এমনি ওর ঝুঁকি আমার আমার হাতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না, 21 বছরের একটা রোগীও ঝামেলা হয় নাই, অ্যানেসথেসিয়া দিতে গিয়েও না, সার্জারি করছেও না। কিন্তু আমাদের প্রোটোকল হলো রিস্ক নোট সাইন দেওয়া, ওটা আমাদের ওই ভেটেনারি কাউন্সিল যেখান থেকে আমাদের লাইসেন্স দেয় ওখান থেকে এসে চেক করে এগুলো, কে কটা অপারেশন করলো সে অনুযায়ী সিনিয়রিটি। এই জন্য তো হাসতেছে সারাদিনই হাসছে। হ্যালো বেবি, মোটা হয়ে গেছে, সার্জারির পর আরো মোটা হয়ে যাবে, নার্ভাস নার্ভাস হয়ে যাবে, তখন তাকে পুরা কি লাগবে জানো, গোল্ডেন রিট্রিভার। ওই তো গোল্ডেন রিট্রিভারের মতো একটু লাল লাল ইয়া আছে দেখা যায়। হ্যাঁ, ও কি স্পিটস না? জাপানিজ স্পিটস। হ্যালো, হ্যালো, কামড় দিও না, কামড় দেয় না, না না লিকো করে না। গুড 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 গুড, দেখো দেখো সব ঠিকঠাক আছে কিনা, চেক করে আবার হাতে কিছু একটা দিলে তারপর হ্যান্ডশেকও করে। গুড গুড, তুমি তো ভদ্র দেখা যায়। হ্যাঁ, কোন ঝামেলা এই বিল্লুকে দেখো, ওর নাম মমো, দেখছো মমোর স্যালাইন চলছে, এখন ওকে একটু নেবুলাইজ দেওয়া হবে, ওর কাশি কুকুর 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 কাশি আছে, বুঝছ? হ্যালো তোমার বন্ধু, হ্যালো, ওকে দেখছে, ওর নাম হলো কি? স্পাঙ্কি। স্পাঙ্কি, এখন স্পাঙ্কি নিউটার করবো আমরা, কিছুক্ষণের মধ্যেই ওকে ঘুম পাড়ানোর দেশে পাঠিয়ে দেওয়া হবে। এখন আমরা একটু ব্লগ করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ভেট ডাক্তার সাগির উদ্দিন আহমেদ ফ্রম ডাক্তার সাগির পেট ক্লিনিক। আপনারা স্পাঙ্কিকে দেখলেন, স্পাঙ্কিকে কিছুক্ষণের মধ্যেই আমরা নিউটার করব, নিউটার করে নিউটার করার জন্য ওকে অ্যানেসথেসিয়া দেওয়া হবে এবং তারপরে ধীরে ধীরে আমরা ওকে ঘুম পাড়ানোর মাসিপিসি দেশে পাঠিয়ে দিব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের এই ভেটেনারি রিলেটেড আরও অন্য কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের পছন্দসই ভিডিও করে আমরা আপ করব। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এখন স্পাঙ্কিকে অ্যানেসথেসিয়া দিব, তারপরে সে ঘুমের দেশে চলে যাবে, তারপরে আমরা ওকে সার্জারি